করোনা পরিস্থিতির জন্য কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি কিন্তু প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে নির্দেশ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে এদিন পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের অভিভাবকদের হাতে তাদের মার্কশিট তুলে দেওয়া হয় আমাদের এই দু সালের যে মার্কশিট বিতরণ হচ্ছে আমরা কোভিডবিধি মেনে ছাত্রদেরকে আসতে বারণ করেছি এবং আজকে অর্থাৎ আজকে তিরিশ তারিখ তিরিশ বারো দু হাজার একুশ আজকে আমরা ফাইভ সিক্স সেভেন এই তিনটে ক্লাসে গার্জিয়ানদের ডেকেছি এবং কোভিড বিধি মেনে দূরত্ববিধি মেনটেন করে আমরা খোলা মাঠের মধ্যে গার্জিয়ানদের মাস্কশিট বিতরণ করছি আগামীকাল অর্থাৎ একত্রিশ বারো দু হাজার একুশে আমরা এইট নাইন টেন এই তিনটি ক্লাসে মার্কশিট বিতরণ করবো একইভাবে বিধি অনুসরণ করে এবং সমস্ত সতর্কতা অবলম্বন করে আমরা এই মার্কশিট বিতরণ করছি যাতে করে এই করোনা পরিস্থিতিতে আরও বেশি করে সংক্রমণ যাতে না ছড়ায় এবং আশা করব যে আগামী দিনে আমাদের সরকারি বিধিনিষেধ মেনে আমাদের এই প্রতিষ্ঠান এভাবে আমরা কাজ করে যাব শুক্রবার অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্রদের অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে করোনা পরিস্থিতির জন্য এদিন বিদ্যালয়ে মাঠে দূরত্ব বজায় রেখে অভিভাবকদের হাতে এই মার্কশিট তুলে দেওয়া হয় হ্যাঁ মাকে ফাঁকা জায়গা করেছি যাতে এই ক্রমে করা ক্লাস লেখা হ্যাঁ ক্লাস সামনে দেখুন বেঞ্চের সামনে আমরা এক একটা বেঞ্চে এক একটা ক্লাসের দুটো করে সেকশন আমরা বসেছি মাস্টার মশাইরা এবং মেগামরা দুই কোণে দুটো করে সেকশান অর্থাৎ চারটে এক একটা ইউনিটের চারটে সেকশান চারটে সেকশনের জন্য দুটো করে বেঞ্চ আমরা অ্যালট করেছি এইভাবে আমরা ফাইভ সিক্স সেভেন অর্থাৎ চার সাথে জন আমরা এখানে বসেছি এবং আমরা মার্কশিট বিতরণ করছি আগামী দিনে একইভাবে আমরা এইট নাইন টেন এই তিনটে ক্লাসের তিন ক্লাসের মানে তিন চার বারোটা ইউনিটের মার্কশিট বিতরণ করি বর্ধমান থেকে পিন্টু প্যাটেল আনন্দ বার্তা